হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে জ্যাকি ইউটিউবার চ্যানেলের নতুন একটি টিউটোরিয়ালে। আপনি বাইক নিয়ে কোথাও বের হচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার বাইকের স্পিড মিটার নষ্ট। তো আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন আপনি এটা কী করে বুঝবেন? অনেক সময় রাস্তার রুলস না মানলে ট্রাফিককে হয়তো জরিমানা করে, তো সেই ক্ষেত্রে আপনি একটি উপায় বের করতে পারেন। সেই জন্য আপনার মোবাইল দিয়ে আপনি আপনার গাড়ির স্পিড মিটার বের করতে পারেন। তো আমরা সেই জন্য চলে যাব মোবাইলে। তো মোবাইলে আমরা চলে যাব প্রথমেই। তো আমাদের প্রথমে দরকার আমাদের ইন্টারনেট কানেকশান। তো আমরা ইন্টারনেট কানেকশান দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা চলে যাব মোবাইলের সেই কাঙ্ক্ষিত অ্যাপস ম্যাপসে, এবং আমাদের যে জিপিএস অথবা লোকেশন আছে সেটা আমরা অন করে নেব। তারপর আমরা চলে যাব ম্যাপসে। আমাদের ম্যাপসটি ওপেন হচ্ছে। ম্যাপ ওপেন হওয়ার পর আমরা চলে যাব, দেখতেই পাচ্ছেন ওই যে গোটু এর মধ্যে। তো গোটু এর মধ্যে আমরা চলে যাই। গোটু এর মধ্যে চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা, আমার রাস্তার বর্তমান রাস্তার অনুযায়ী আমি এই স্টার্ট দেখতে পাচ্ছেন। স্টার্টে ক্লিক দিলাম। এখন আমি দেখতেই পাচ্ছেন এই যে এই গুল চিহ্নটা দেওয়া, যে আমার আমি দৌড়তেছি, আমার দৌড় বা হাঁটার স্পিডটা কত কিলোমিটার। তো আপনারা যদি আপনাদের গাড়ি ব্যবহার করেন, গাড়ির যে টপ স্পিডটা আছে আপনি সেটাই পাবেন। এটা একদম রিয়েল, এবং আমি এটা অনেকভাবে পরীক্ষা করে দেখেছি, এটা কোনো ফেক হওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন। তো আরও এইরকম ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও আপনারা পেতে পারেন। তো দেখলেন বন্ধুরা, আমি এইভাবে গাড়ির গতি বের করলাম। তো আপনারা যদি চান আপনারা এইভাবে গাড়ির গতি বের করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।